এই যে বাড়িটি দেখছেন, এটা হলো ঘটিদের বাড়ি। এই বাড়ির গিন্নিমা এবং কর্তামশায়ের বাঙাল একদম পছন্দ নয়। এ বাড়ির গিন্নিমা এবং কর্তামশায়ের দুই ছেলে। বড় ছেলে সুরেশ নদীতে মাছ ধরে, সে অত্যন্ত বোকাহাবা প্রকৃতির। আর ছোট ছেলে হলো মহেশ। মহেশ জমিতে চাষবাস করে। গিন্নি, তোমার রান্না বান্নায় দেখছি এখন একদম মন নেই। কালকের আলু পোস্তটা কিন্তু একদম খেতে ভালো হয়নি। হ্যাঁ, সারাদিন খাই খাই আর খাই খাই। এই শোনো, এই বুড়ো হাড়ে যে এখনো এতটা খাটছি, রান্না বান্না করে দিচ্ছি তোমার জন্য, এই অনেক, বুঝেছ? ও, তাই বুঝি। তা বয়স কি তোমার একার হয়েছে নাকি? আমিও তো এই বুড়ো বয়সে বাজার হাট করে দিচ্ছি, তার বেলায় কিছু নয়। আহ, তুমি তো দেখছি কোনো কথার মানেই বোঝো না। আমি বলছিলাম যে সবাই এই বয়সে ছেলের বউয়ের হাতে রান্না খায়, আমাকে এখনো সেটা নিজের হাতেই করে খেতে হচ্ছে। তা তোমার বড় ছেলের যা রোজগারের ছিরি, তার তো অর্ধেক দিন জালে মাছই ওঠে না, আর সারাদিন খাই খাই আর খাই খাই। তা অমন ছেলেকে কে বিয়ে করবে শুনি? তা ছোট ছেলের তো রোজগার আছে, তা ছোট ছেলের বিয়ে দিয়েই যদি বউ আসে, তাহলে আমি তো একটু রান্নার হাত থেকে রেহাই পাই নাকি। ওহ, কি যে কপাল নিয়ে জন্মেছি, আমার ছিপে অর্ধেক দিন মাছই ওঠে না, কি করে রোজগারপাতি হবে আমার? আর অন্যদিকে আমার ছোট ভাই মহেশ চাষবাস করে কত টাকা রোজগার করে ফেলল। না, আজও একটা মাছও উঠল না, কপালটা দেখছি ষোলো আনাই একদম খারাপ। আচ্ছা, আমার ছোট ছেলে মহেশের জন্য ওই পাশের পাড়ার ললিতাদের বাড়ি গিয়ে একটু কথা বললে কেমন হয়? তা তুমি যুক্তিটা তো খারাপ দাওনি। ললিতারা তো ঘটিদেরই, মানে ধরো আমাদেরই হচ্ছে, আর ললিতা দেখতে শুনতেও ভালো। তা আমার ছোট ছেলে মহেশের জন্য যদি আমরা গিয়ে কথা বলি, ওদের আপত্তি হওয়ার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। চিন্তাটা তো বড় ছেলেকে নিয়ে গো। সুরেশের কপালে যে কি আছে, কে যে ওকে বিয়ে করবে ভগবানই জানে। ললিতার বাড়ির লোকের সাথে কথাবার্তা হয়ে যাওয়ার পর দুই পক্ষেরই আপত্তি না থাকায় কয়েকদিনের মধ্যেই মহেশের সাথে ললিতার বিয়ে হয়ে যায়। শোনো বৌমা, তুমি তো ঘটি বাড়িরই মেয়ে, তাই আমাদের সাথে তোমাদের নিয়ম কায়দা রীতিনীতির কোনো অমিল হবে বলে আমার তো মনে হয় না। তা আমার তো বয়স হয়েছে, তা কাল থেকে রান্নাবান্নাগুলো তুমিই করে দিও। কিন্তু মা, আমি তো অত রান্না কোনো দিন করিনি, তাছাড়া আমি মা বাবার একটা মাত্র মেয়ে, মা তো আমাকে কোনো দিন অত কাজ করতে দিত না। তবে হ্যাঁ, একটু সেদ্ধ একটু ভাজা ওসব করতে পারি। ওসব নিয়ে তুমি চিন্তা করো না বৌমা, আমি তোমাকে আস্তে আস্তে দেখিয়ে দেব, তুমি শুধু রান্নাটা করে দিলেই হবে। তবে হ্যাঁ মা, আমি কিন্তু আলু পোস্ত খুব ভালো বানাতে পারি, কাল আমি আপনাদের সবাইকে সেটাই আগে রান্না করে খাওয়াবো। তা পোস্ত রান্নার গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে, একদম আমাদের বাড়ির মতোই। হ্যাঁ মা, আমি তো কাল বলেইছিলাম পোস্তের হাতটা আমার বেশি ভালো, আর তাছাড়া আমাদের ঘটি বাড়ির পোস্ত রান্নার কাছে কোনো বাঙাল বাড়ি কিন্তু দাঁড়াতে পারবে না। বাঙালদের রান্নার আবার কোনো ছিরি আছে নাকি? ওই শুটকি মাছ, সবেতেই বেশি বেশি করে তেল দেবে আর এক গাদা করে মশলা। যা বলেছেন মা, একদম ঠিক বলেছেন, আমারও বাঙাল রান্না একদম পছন্দ হয় না। বুঝলে ললিতা, আজ দুপুরের রান্নাগুলো
একটাও ভালো হয়নি। ওই আলু পোস্তটা একটু ভালো হয়েছিল, তাছাড়া সব রান্নায় তুমি এত বেশি জল দিয়েছ, তেল আর ঝাল আর মশলা কিছুই তো পড়েনি। আমার আবার ওইসব রান্না একদম ভালো লাগে না খেতে। কিন্তু বাড়ির সবাই তো বলল আমার রান্না খেতে বেশ ভালোই হয়েছে। আর তাছাড়া আপনার মা, মানে আমার শাশুড়িমাই তো বলছিল তারা বেশি তেল ঝাল মশলা একদম খায় না। হ্যাঁ, আসলে আমি একটু খেতে ভালোবাসি, তো তাই একটু মুখরোচক খাবার হলে আমার বেশ ভালোই লাগে। এই যে তোমার জন্য ভিজে ভাত আর তরকারি নিয়ে এসেছি, কোদালটা রেখে হাতটা ধুয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। আর হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তোমাদের বাড়িতে বেশি দিন সংসার করাই যাবে না। তোমার দাদার যা খাই খাই বাই, বাবারে বাবা। আহা বউ, রাগ করছো কেন? দাদা ছোট থেকেই একটু খেতে ভালোবাসে, আর তাছাড়া দাদার তো বউ নেই, তাই তুমি যেহেতু এখন রান্না বান্না করছো, তাই তোমাকেই ভালো ভালো রান্না বান্না করে দিতে বলছে। ভালো ভালো রান্না করে দিতে বলছে, মরে যাই মরে যাই। এই শোনো, আমি বাড়ির বউ হয়ে এসেছি, কাজের মেয়ে হয়ে নয়, বুঝেছ? তাছাড়া তোমার দাদার যখন অতই খাওয়ার শখ, নিজে বিয়ে করলেই তো পারে। অবশ্য কেই বা বিয়ে করবে যা রোজগারের ছিরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কি, তুমি যেমন রান্না করছো তাই করো, দাদার যদি ভালো না লাগে খাবে না। পরের দিন সকালে সুরেশের মামা হারাধনবাবু সুরেশের বিয়ের জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে। তা বলছি কি বোন, সুরেশের বিয়ের জন্য এর থেকে ভালো পাত্রী তুই আর পাবি না। দেখ, সুরেশের রোজগারপাতি কম, সেই তুলনায় আমরা ভালো মেয়ে তো আশা করতে পারি না। তবে হ্যাঁ, যে মেয়েটির খোঁজ খবর তোকে দিচ্ছি সে কিন্তু খুব ভালো মেয়ে, আমি এটুকু তোকে বলতে পারি। তুই আমায় বাঁচালি দাদা, সুরেশের বিয়ে নিয়ে আমি বড্ড চিন্তায় ছিলাম। আর তাছাড়া আমাদের দাবি দেওয়ার তো কিছু নেই, ওই একটু রান্নাবান্না জানলেই হবে, আর ঘটি বাড়ির মেয়ে হলেই হবে। এই এই জায়গাতে একটু সমস্যা হয়ে গেল। মানে সবই ভালো, তবে মেয়েটা আসলে বাঙালদের মেয়ে। সে কি বাঙালদের মেয়ে? হায় হায়, এ তো বড় সমস্যার কথা। ওরা তো শুটকি মাছ খায়, যা গন্ধ ছাড়ে। ছিছি, না না, ওই বাড়ির মেয়ে আমি আমার ছেলের সাথে বিয়ে দেব না। এইরকম করলে তো সুরেশের আর বিয়েই হবে না। তাছাড়া এখন দিনকাল পাল্টে গেছে, ঘটি বাড়িতেও বাঙাল মেয়ে যাচ্ছে, আর বাঙাল বাড়িতেও ঘটি মেয়ে আসছে, তাই একটু চিন্তা করে দেখতে পারেন। সুরেশের মামা চলে গেলে সুরেশের বাবা মা সেই বিয়ের প্রস্তাবটা নিয়ে ভাবতে বসে। দেখো, আমি বলছিলাম যে আমাদের ছেলে রোজগারপাতি তেমন নেই, আর বয়সটাও বেড়ে যাচ্ছে, তাছাড়া ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তাই আমার মনে হয় দাদা যে সম্বন্ধটা নিয়ে এসছে তাতে আমাদের রাজি হয়ে যাওয়াই ভালো। তা তুমি যখন আপত্তি করছো না, আমারও আপত্তির কিছু নেই। তাহলে আর কি, এবার বড় ছেলেরও বিয়ে দিয়ে দিই। অবশেষে সুরেশের সাথে বাঙাল বাড়ির মেয়ে সুতপার বিয়ে হয়ে যায়। বলছি বৌমা, তুমি ওই শুটকি মাছ টাচ খাও নাকি? আসলে বাঙালরা তো শুনেছি শুটকি মাছ খায়, তাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ মা, ঠিকই বলেছেন, বাঙালরা শুটকি মাছ খায়, তবে সব বাঙাল কিন্তু শুটকি মাছ খায় না। আমাদের বাড়িতে কিন্তু কেউ শুটকি মাছ খায় না। তাই বুঝি। তা তোমাদের বাড়িতে কি কি রান্না হয় শুনি। আর হ্যাঁ, তোমার বর কিন্তু বিয়ের আগে আমার কাছে অনেক রকম রান্না খেতে চাইতো, আর আমার কোনো রান্নাই তার ভালো লাগতো না। তা তুমি যখন এসে গেছো, এবার থেকে দাদার রান্না তুমিই করবে। স্বামীর রান্না স্ত্রী করবে, এ আর নতুন কি ব্যাপার বোন? তাছাড়া আমি তো তোমার থেকে বড়, তাই তোমাকে আর রান্নাবান্না করতে হবে না। এবার থেকে সব রান্না আমিই করবো,
আর আমাদের বাড়িতে মানে বাঙাল বাড়িতে বেশ কিছু নতুন ধরনের রান্না আছে যা আমি তোমাদের রান্না করে খাওয়াবো। দাঁড়াও দাঁড়াও, আগে দেখতে হবে তোমার হাতে রান্না আমাদের ভালো লাগছে কি না, তারপরে নয় রান্নার দায়িত্ব দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমি কালকে কলা পাতায় ইলিশ পাতুরি রান্না করব, আর ললিতা আলু পোস্ত রান্না করবে, তারপর না হয় যার যেটা ভালো লাগবে খাবেন। শুনলাম কাল নাকি রান্নার পরীক্ষা হবে, মানে মা তোমার রান্নার পরীক্ষা নেবে, আর ছোট বউও নাকি রান্না করবে। তা সুতপা, আমার কম রোজগারেও তুমি আমাকে বিয়ে করেছ, এর জন্য কিন্তু আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। রোজগার আজ কম আছে, কাল বেশি হতে পারে, এটা নিয়ে চিন্তা কিসের? তার চেয়ে বরং তুমি কাল ভালো ভালো দুটো বড় দেখে ইলিশ নিয়ে এসো, কাল কিন্তু ইলিশ পাতুরি রান্না করব। আমি কোনোদিনই ভালো মাছ ধরতে পারি না, তবে হ্যাঁ, কাল যখন তোমার আর আমার দুজনেরই পরীক্ষা, তবে আমাদের জিতে দেখাতেই হবে। সুতপা ও সুতপা, দেখো আজ আমার জালে বড় বড় ইলিশ মাছ উঠেছে, তুমি এখনই মাছটাকে কেটে ফেলো, আর ছোট বউ আলু পোস্ত রান্নার জন্য পোস্তটা বেটে ফেলুক। বাহ, বেশ বড় বড় সাইজের ইলিশ উঠেছে তো, আমি এক্ষুনি মাছটা কেটে ফেলছি। দুজনেই তো দেখছি কোমর বেঁধে নেমে পড়েছে, তা কে জিতবে বলে মনে হচ্ছে? বোন, বড্ড বোকার মতো কথা বলিস তুই। আরে দুজনেই তো তোরই বাড়ির বউ রে, তাই জেতা হারার প্রশ্ন আসছে কোথা থেকে? রান্নাটা কেমন হয়েছে সেটা খেয়ে বললেই হলো। বড় বউ, কলা পাতায় ইলিশ পাতুরি খাবার জন্য আমি কিন্তু এখনই তৈরি হয়ে গেছি, খুব ভালো করে কিন্তু রান্না করতে হবে, আমি কিন্তু খেতে বড্ড ভালোবাসি। ছোট বউ, তোমাকেও কিন্তু দেখিয়ে দিতে হবে যে ঘটি বাড়ির আলু পোস্ত কোনো অংশে কম যায় না, আমিও কিন্তু খাবার জন্য তৈরি হয়ে আছি। যাক, দুই বইয়েরই হাতের রান্না বেশ ভালো, রান্নাঘরের হেসেল এবার থেকে দুই বই সামলাবে। আমি তো বলেই ছিলাম বোন, বাঙাল বাড়িতে ঘটি মেয়ে আসুক আর ঘটি বাড়িতে বাঙাল মেয়ে, মিলেমিশে থাকলে সবটাই সুন্দর হয়ে ওঠে। ঘটিদেরও যেমন কিছু জিনিস ভালো, বাঙালদেরও তেমনই কিছু জিনিস ভালো। তুই যদি ভালোটার সাথে ভালোটা নিতে পারিস, তাহলে দেখবি সংসারটা সবসময় সুন্দর হয়ে উঠেছে। এরপর তারা সবাই মিলে একটা খাবারের হোটেল খোলে, আর তার নাম দেয় বাঙাল ও ঘটি হোটেল। আর আস্তে আস্তে অনেক লোকের ভিড় হয়, এরপর তাদের পরিবারটাও আরো সচ্ছল হয়ে ওঠে। এক গ্রামে দুই বউ বসবাস করত, বড় বউয়ের নাম ছিল সুজাতা আর ছোট বউয়ের নাম ছিল তনিমা। তাদের স্বামীরা ব্যবসার কাজে দূর দেশে চলে যায়, তাদের শাশুড়ি তাদের দিয়ে সারাদিন সমস্ত কাজ করাতো, তারপর দুটো খেতে দিত, এই ছিল তাদের জীবন। ফুচকা নেমে গো ফুচকা, 5 টাকায় 20টা ফুচকা, জল ফুচকা স্পেশাল ফুচকা, যে যে খাবেন এখনই আসুন, তাড়াতাড়ি আসুন, ফুচকা নেবে গো ফুচকা, যে যে খাবেন তাড়াতাড়ি আসুন। আচ্ছা তনিমা, তোর ফুচকা খেতে ইচ্ছা হয় না? দেখ, এই রোজ ফুচকাওয়ালাটা ফুচকা নেবে বলতে বলতে যায়, আর আমার জিভে জল এসে যায়, কিন্তু খাওয়ার কোনো উপায়ই নেই। জানো দিদি, পাশের বাড়ির মিনির মা বলছিল এই ফুচকাওয়ালাটা নতুন এসেছে, পাড়ায় পাড়ায় ফুচকা বিক্রি করে, এখন আর কেউ বাজারে গিয়ে ফুচকা খায় না, কত লোকে ফুচকা খায়। কিন্তু দেখো দিদি, আমাদের এমন কপাল, একদিনও ফুচকাও খেতে পায় না, কত ইচ্ছে হয়। ইচ্ছে কি তোর একা হয় রে তনিমা? ইচ্ছে তো আমারও হয়, সেই বিয়ের আগে বাপের বাড়িতে ফুচকা খেতাম,
শ্বশুর বাড়িতে আসার পরে শাশুড়ির যন্ত্রণায় কোনোদিন ফুচকা কী জিনিস আর বুঝলামই না, খেতেও পাই না, কত ইচ্ছা হয়। আহা, নামটা শুনলেই জিভে জল চলে আসে। যা বলেছো দিদি, আমারও তাই হয়, কিন্তু কি করব, রান্নাঘরে একটা সবজি এটা ওটা কিছুই তো রাখতে দেয় না, সমস্ত শাশুড়ির নিজের ঘরে সব রেখে দিয়েছে, আমাদের দিয়ে সারাদিন কাজ করাবে আর নিজে ঘরে বসে থাকবে, সত্যি ভালো লাগে না। চল এখন রান্নাটা সেরে নি, রান্না শেষ হলে আবার উনি ডেকে পাঠাবেন, আবার কি কি কাজ বলবেন কে জানে। রান্না হয়ে গেলে তাদের শাশুড়ি সুজাতা আর তনিমাকে ডেকে পাঠায়। দুই বউ মিলে রান্নাঘরেই তো গুজুর গুজুর করে যাচ্ছিলে, বলি কিসের এত তোমাদের গল্প হয় শুনি, আর রান্না শেষ করতেই তো 12টা বাজিয়ে দিলে, ঘর পোছা, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা আর কখন হবে। না মা, আমরা তো রান্নাই করছিলাম, আপনি তো আজকে অনেকগুলো রান্না করতে বলেছিলেন, অতগুলো রান্না শেষ করতে তো একটু সময় লাগবেই, তাছাড়া সব রান্না হয়েও গেছে। শোনো বড় বউ, তুমি রান্না শেষ হয়ে গেছে ভালো কথা, তা তুমি এখন 12টা বাজে উঠোনটা ঝাড় দিয়ে দেবে, আর ছোট বউ তুমি আজকে ঘরে বাসন মাজবে না, আজকে তুমি পুকুরে নিয়ে গিয়ে বাসন মাজবে। কিন্তু মা, ওই কটা তো বাসন আছে, তাছাড়া যা রোদ গরম, ওই অত দূরে পুকুরে বাসনগুলো নিয়ে আবার মেজে নিয়ে আসা, এ তো অনেক কষ্টের হয়ে যাবে। হ্যাঁ মা, তনিমা তো ঠিকই বলছে, এত রোদে ওই পুকুর পাড়ে বাসন মাজতে যাওয়া এটা তো খুবই কষ্টের, আর বেলা 12টা বেজে গেছে, এখন আবার উঠোন ঝাড় দেওয়া, এখন এত রোদ উঠেছে, এই রোদে অতটা উঠোন ঝাড় দেওয়া এটাও তো খুব কষ্টের। শোনো, দুই বৌমাকেই বলছি, এই আমার বাড়িতে আছো, আমারই খাবার খাচ্ছ, আবার আমারই মুখে মুখে তর্ক করছো, যা বলবো তাই শুনবে, না হলে আজ দুপুরে ভাত খেতে দেব না, পরিষ্কার বলে দিলাম। অবশেষে নিরুপায় হয়ে ছোট বউ তনিমা পুকুর পাড়ে চলে যায় বাসন মাজতে। আর বড় বউও উঠোন ঝাড় দিতে থাকে। দেখ তনিমা, সংসারে আমরা দুজনে কত কাজ করি, তারপরেও আমাদের খেতে দেওয়ার সময় একটু ভিজে ভাত আর একটু পেঁয়াজ শাশুড়িমা দিয়ে দেয়, আর নিজে কত ভালো ভালো খাবার খায়। ঠিকই বলেছো দিদি, সত্যি কি কপাল আমাদের, আমার তো আজকে ভাত খেতে ভালোই লাগছে না, আমার না আজকে বড্ড ফুচকা খেতে ইচ্ছা করছে, আহা, ফুচকার নাম শুনলেই জিভ দিয়ে জল এসে যায় গো। হ্যাঁ রে তনিমা, সত্যিই বলেছিস, আমারও আজকে ভাত খেতে ভালো লাগছে না, কিন্তু কি করব বল, না খেলে তো দুর্বল হয়ে পড়ব, তাই যা আছে তাই খেয়ে নি, কি আর করব। জানো দিদি, আমি খালি সেই দিনটার স্বপ্ন দেখি, কবে বাইরে বেরিয়ে একটু ফুচকা খেতে পারবো, 5 টাকায় 20টা ফুচকা, তেঁতুল জল দিয়ে ফুচকা, আহা কি ভালো লাগে আমার। এখন আর ওসব ভেবে লাভ নেই ছোট, এই ভিজে ভাত আর পেঁয়াজটা খেয়েই এখন পেট ভরাই, আবার তো কাজে নামতে হবে। তনিমা আর সুজাতার দিনগুলো এভাবেই কাটতে থাকে, কাজ করলে তাদের শাশুড়ি খেতে দেয়, না হলে খেতে দেয় না, এরকম যেতে যেতে একদিন ঝড় বৃষ্টির দিনে বড় বউ সুজাতা খুব অসুস্থ হয়ে পড়ে। দিদি গো, ও দিদি, তোমার শরীর তো খুব খারাপ, তোমার গায়ে তো ভীষণ জ্বর, একটা কাজ করো, এই কটা দিন তুমি একটু বিশ্রাম নাও, আমি ঘরের সমস্ত কাজ করে দেব, তোমার শরীর ভালো না থাকলে আমারও যে মনটা ভালো লাগে না দিদি। আহ, গায়ে হাতে পায়ে খুব ব্যথা, জ্বরে গা পুড়ে যাচ্ছে। দিদি, আমি শাশুড়ি মাকে বলছি একটা ডাক্তার ডেকে আনার জন্য, ডাক্তার এসে তোমাকে দেখে ওষুধ দিলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তোমার তো শরীর একদম ভালো লাগছে না। তোর কি মাথা খারাপ হয়েছে ছোট, আমাদের শাশুড়ি মাকে তুই তো জানিস, যদি শোনে শরীর খারাপ 3 দিন ভাতই খেতে দেবে না, কাজ না করলে, কিচ্ছু বলার দরকার নেই রে। পরের দিন সকালে তনিমা সমস্ত রান্নাবান্না করে ফেলে। এ কি ছোট বৌমা, তুমি আজকে রান্না করছো, বড় বৌমা কোথায়, তোমাদের তো দুজনকেই রান্না করতে বলা হয়েছে,
বড় বৌমা কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি ঢং করে বিছানায় শুয়ে আছে, কোনটা? না মা, দিদির শরীরটা একদম ভালো নেই, তাই আমিই বলেছি যে আমি আজকে সব রান্না বান্না করে নেব। কাল রাতে দিদির খুব জ্বর এসেছিল, তাই দিদি একটু শুয়ে আছে। তোমাদের দুই বইয়ের তো প্রায় শরীর খারাপ লেগেই থাকে, কাজের কথা বললেই ঢং করে বিছানায় শুয়ে পড়তে। তোমরা দুজনেই ওস্তাদ, ওসব জ্বর টর কিচ্ছু নয়, কাজে ফাঁকি দেওয়ার মন্ত্র সব, আমি সব বুঝি। শোনো, আজকে বড় বৌমার খাওয়া বন্ধ। সুজাতা সেই জ্বর অবস্থাতেই শাশুড়ির আদেশে ঘর মুছতে শুরু করে। এ কি দিদি, তুমি জ্বর অবস্থাতে ঘর মুছছ? তোমাকে তো একটু বিশ্রাম নেওয়া দরকার। আমি তো ঘরে আছি, আমি তো সব কাজ করে দিতাম, তোমার এই শরীর নিয়ে তুমি কেন কাজে নামলে দিদি? ছোট, তুই চুপ কর ছোট, আমার শরীর ঠিক আছে, আমি সব কাজ ঠিক টেনে দেব, তুই চিন্তা করিস না। এবারে তুই একটু বিশ্রাম নে, বাকি কাজ আমি সেরে নেব। ঠিক তো থাকবেই, ঠিক তো থাকবেই, শরীর খারাপ হলে তবে না শরীর অসুস্থ হবে, কিছুই তো হয় না, দুদিন অন্তর অন্তর তোমাদের ঢং শুরু হয়ে যায়। নাও এখন সব কাজগুলো করে ফেলো দেখি। আর শোনো ছোট বৌমা, তোমার বড় বৌমার প্রতি অত যত্ন নেওয়ার কোনো দরকার নেই, যেমন আছো তেমন থাকো। ভাত যদি খেতে চাও তবে আমি যা বলবো তাই শুনতে হবে, ছেলেরা আমার হাতে টাকা পাঠায়, তোমাদের হাতে নয়। কিন্তু দেখ ছোট, কি দরকার ছিল বলতো আমার হয়ে শাশুড়িমার কাছে তোর কথা বলার? জানিস তো মানুষটা ওই রকমই, সংসারে এত খাটি, তারপরে দুটো ভিজে ভাত আর একটু পেঁয়াজ খেতে দেয়, এবার তো সেটুকুও বন্ধ হয়ে যাবে রে, কি দরকার, চুপ থাকাই তো ভালো। আমি কি খারাপ কথা বলেছি দিদি? তাছাড়া তোমার তো শরীরটা সত্যিই খারাপ ছিল, তাই আমি বলেছিলাম। এই পাড়ায় তো আরও বউ আছে, তারা তো সবাই কত ভালো থাকে, তারা বেরিয়ে ফুচকা খেতে পারে, আমরা কি পারি বলো তো? কত তো শখ যায় একটু ফুচকা খাবো, আমাদের কপালে তো সেটুকুও জোটে না, রোজ রোজ এত কাজ করি, তারপরেও ভিজে ভাত আর একটু পেঁয়াজ, আর কাজ না করলে খাওয়াটাও জোটে না। ভগবানের ওপর ভরসা রাখ তনিমা, একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে। একটা কথা মনে রাখবি, আমরা যা করছি আর আমাদের সাথে যা হচ্ছে সব কিন্তু ভগবান দেখে রে। শোনো বৌমারা, আমি দুদিনের জন্য দিদির বাড়ি যাচ্ছি, ঘরের সমস্ত কাজ প্রতিদিন যেমন করো তেমনই করবে, আর হ্যাঁ আমি কিন্তু যখন তখন আসতে পারি। শাশুড়ি চলে গেলে তারা দুই বউ ঘরের সমস্ত কাজ করতে থাকে। বুঝলি ছোট, আজকে একটু ফুচকা খেলে কেমন হয়? এই পাড়া দিয়েই তো রোজ ফুচকাওয়ালা যাচ্ছে, আজকে তুই আর আমি দুজনেই একটু ফুচকা খেয়ে নেব। সত্যি বলছো দিদি? ইস, আমার কি আনন্দ হচ্ছে, কতদিন পর ফুচকা খাবো, সেই বিয়ের আগে খেয়েছিলাম, কি মজা কি মজা। হ্যাঁ দিদি, আজকেই ফুচকা খাবো। নে এবার ভাতটা খেয়ে নে, এখন তো খেয়ে নি, বিকেলবেলায় ফুচকাওয়ালা এলেই তুই আর আমি বেরিয়ে পড়বো। ফুচকা নেবে ফুচকা, 5 টাকায় 20টা ফুচকা, স্পেশাল ফুচকা, জল ফুচকা, শুকনো ফুচকা, কে নেবেন বেরিয়ে আসুন, তাড়াতাড়ি আসুন, ফুচকা নেবে ফুচকা, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। তা কটা করে তোমাদের ফুচকা দেব শুনি, জল ফুচকা নাকি স্পেশাল ফুচকা? আর 5 টাকায় 20টা ফুচকা আমি দিই, বলো বলো কটা করে দেব। জল ফুচকাই খাবো কাকু, একটু তেঁতুল জলটা বেশি করে দিও, আর শোনো আলুর পুরটাও না একটু বেশি করে দিও, ওতে একটু কাঁচা পেঁয়াজ দিও, আর বেশ ঝাল ঝাল করে বানিও, কতদিন ফুচকা খায়নি, আহা আমার তো জিভে জল আসছে গো, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। আমাকেও জল ফুচকা দাও, আর একটু বেশি করে আমাকেও ঝাল দেবে, খুব সুন্দর করে বানাও শুনেছি তুমি, দাও এবারে আর দেরি না করে দিয়ে দাও দেখি। এই যে টনিমা আর সুজাতা, যেই না আমি ঘর থেকে বেরিয়েছি অমনি তোমাদের ডানা গজিয়ে গেছে, রাস্তায় বেরিয়ে ফুচকা খাওয়া হচ্ছে, আজ দেখাচ্ছি মজা। 3 দিন তোমাদের ঘরের সব কাজ করতে হবে, কিন্তু ভাত খাওয়া বন্ধ, জব্দ হবে না তোমরা, আপনিই জব্দ হবে। ইস,
কি আর বলবো রে ছোট, ভালো লাগে না। একটু ফুচকা খাওয়ার জন্য তিন দিন ধরে আজ ভাতই খেতে পারছি না, পেটে খিদের জ্বালায় ছটফট করছি রে। যা বলেছো দিদি, আমাদের শাশুড়ির মতো এত অমানবিক শাশুড়ি মনে হয় গোটা পাড়ায় নেই। চলো না দিদি, আমরা এখান থেকে চলে যাই। কোথায় আর যাবো ছোট, আমাদের তো বাবা মাও নেই, কে নেবে আমাদের বলতো? তার থেকে ভালো ভগবানের ওপর ভরসা রাখ, তিনি নিশ্চয়ই কিছু একটা পথ দেখাবেন। সুজাতা আর তনিমার দিন এমনভাবেই দুঃখ কষ্টে কাটছিল। আর এমন সময় হঠাৎ একদিন তাদের শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে। তাদের শাশুড়ি কোনো খাবারই আর খেতে পারে না। তাদের শাশুড়ি এবার নিজের ভুল বুঝতে পারে। সুজাতা, তনিমা, আমাকে তোমরা ক্ষমা করে দিও গো, আমি তোমাদের ওপর অনেক অত্যাচার করেছি। কাজ না করলে আমি তোমাদের খেতেও দিইনি, কিন্তু আজ আমার এই অসুস্থ হয়ে যাওয়ার পর আমি বুঝছি পেটের জ্বালা সাংঘাতিক জ্বালা, খাবার জ্বালা যে কী আর খেতে না পারার যন্ত্রণা যে কী, আমি আজকে টের পেয়েছি। আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি আর কখনো তোমাদের সাথে অন্যায় করব না। ঠিক আছে মা, যা করেছেন তা তো হয়েই গেছে। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই আমাদের সৌভাগ্য। এখন আপনি বিশ্রামে থাকুন, আমাদের যা কাজ করার আমরা সব ঘরের কাজ করে দেব। না না বৌমা, আমি তোমাদের ওপর অনেক অন্যায় করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তোমাদের পায়ে পড়ছি গো, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আর কখনো অন্যায় করব না তোমাদের সাথে। আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক জ্বালিয়েছি, আর তোমাদেরকে কোনো কষ্ট পেতে দেব না। তোমরা এবার থেকে সমস্ত কিছু খাওয়া দাওয়া করবে, শান্তিতে থাকবে, কম কাজ করবে। ঠিক আছে মা, তবে আমাদের একটা আবদার আছে। আমি আর তনিমা রোজ বিকালে ফুচকা খেতে যাব, আপনার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ মা, দিদি ঠিক কথাই বলেছে, আমরা সংসারে যেমন কাজ করতাম তেমনই করব। আপনি যা খেতে দেবেন তাই খাবো, শুধু একটাই আবদার, আমি আর দিদি রোজ বিকালে ফুচকা খেতে যাব, আপনার কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই, আমি আমার ভুলের শাস্তি পেয়েছি। তোমাদের যখন ফুচকা খাওয়ার এত ইচ্ছা আমার কোনো আপত্তি নেই, তোমরা রোজ বিকালে বেরিয়ে ফুচকা খেও। এরপর থেকে তাদের শাশুড়ি তনিমা আর সুজাতাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। আর রোজ বিকালে যখন ফুচকাওয়ালা তাদের বাড়ির পাশ দিয়ে যায় তখন তনিমা আর সুজাতা মনের আনন্দে ফুচকা খেতে থাকে।